ইন্ডিয়াতে ওর কোন ছবিটা চলেছে, কটা ছবি করেছে, কোথায়, ইন্ডিয়ার খবর কি আমার থেকে বেশি রাখো? বোম্বে ইন্ডাস্ট্রি অনেক শিকারি নবাব বা শেষ। তো সে চলচ্চিত্রে এসে হিট হয়ে এবং আস্তে আস্তে 5 লাখ 10 লাখ 20 লাখ শুনলাম 40 লক্ষ টাকাও নাকি সে নেয় বা চাইছে। প্রযোজক মনে করে টাকা দিলে আমি যদি 40 লক্ষ দেবো না, যে আমি যদি 1.5-2 কোটি টাকা ব্যবসা করে তা আমার তো প্রবলেম না, দিছে। দিবার পর মাশাল্লাহ ওদের পকেট ভরা পকেট শূন্য করে ওকে দিয়ে করেছিল, ওই শূন্য পকেট আর ভরে নাই। কারণ ওর চলচ্চিত্রগুলোতে যত টাকা খরচ হয়েছে তার অর্ধেক টাকাও উঠে আসেনি, কিন্তু প্রযোজকরা সম্মানের খাতিরে কথাগুলি বলে নাই, যে আমি আমার ছবিটা মার খেয়েছে, ওটাও প্রযোজকদের গায়ে লাগে, এই জন্য বলে নাই, ওই আশেপাশে যারা আছে তাদেরকে বলে। তো আমরা দেখি তুমি যেভাবে কথাটা বলতেছো যে তোমার কথাটা সঠিক, মুখ থুবড়ে পড়ে গেছে ইন্ডিয়াতে করেছে। ইন্ডিয়াতে ওর ছবি কোনটা চলেছে, কটা ছবি করেছে, তোমরা কোত্থেকে নিউজ করো, তোমরা কী নিউজ করো, তোমরা কি ইউনিভার্সিটি থেকে পাশ করে এসেছো, জার্নালিজম পাশ করে এখানে এসেছো, আমাকে বলতে দাও। ইন্ডিয়ার ছবি গণিত যাওয়া তো আমাদের দেশের ছবি পরে, ইন্ডিয়াতে ওর কোন ছবিটা চলেছে, কটা ছবি করেছে, কোথায়, ইন্ডিয়ার খবর কি আমার থেকে বেশি রাখো? বোম্বে ইন্ডাস্ট্রি অনেক শিকারি নবাব বা শেষ। বাস ইন্ডিয়াতে গেছে, উঠে গেছে, এত সোজা। কিন্তু তারপরে তো আমাদের দেশে আমাদের দেশের ছবি ধ্বংস করে করে ফেলেছে সে থাকাকালীন। 50 লাখ টাকার ছবিতে সে 1 কোটি টাকা খরচ করাইছে, একদিনের শুটিং 10 দিন বেশি লেগেছে, ওর জন্য আজকে ইন্ডাস্ট্রি শেষ হয়ে গেছে। ইন্ডিয়া থেকে কি করেছে না করেছে ওটাকে কেউ বদার করে নাই, না ওটা কোনো সাবজেক্টই না, ওটার জন্য আমাদের চলচ্চিত্র ধ্বংস হয় নাই। ইন্ডিয়া থেকে করেছে তো কি, ইন্ডিয়াতে গিয়া তাহলে তো সে বাড়ি করতো ওখানে। আমি ওটাই বলতেছি, ইন্ডিয়াতে যাওয়ার কারণে তার রেভলিউশনটা বাড়িয়ে দেওয়ার কারণে তো বাংলাদেশ না রেভলিউশন ইন্ডিয়ার জন্য বাড়ানোছে, নিজে নিজে বাড়াচ্ছে, যাবার আগে বাড়িয়েছে। ইন্ডিয়াতে গেলে অঞ্জুগুলো যায় না, ইন্ডিয়া ভারতে কি হয়েছে, অসুস্থ হয়ে ফিরে এসেছে, নায়িকা ও ইন্ডিয়াতে ছেলে যাবো, কত কিছু দেখলাম, এখন থেকে তার স্বাস্থ্যই ভালো না, এর আগে অনেক চোখ বসে গেছে, এই কথা ইন্ডিয়াতে গিয়েছে বড় হয়ে যাবে, অঞ্জু ঘোষ হয়েছে, যা ছিল তার থেকে আরো নিচে নেমে গেছে। কিন্তু ইন্ডিয়াতে এখন আর সাকিবকে নিচ্ছে না, কখনো নেয় নাই, দু একটা ছবি কো প্রোডাকশন হোক বা এক দুটা ছবি হয়েছে, তুমি যে করে নাম বললাম ওটা দিয়ে কি সে ইন্ডিয়াকে পার করে দিয়ে আসছে, ও কিছুই না। আমাদের দেশে কিছু একটা ছিল, এখন সে আমাদের দেশেও কিছুই না, সে আমাদের চলচ্চিত্রকে ধ্বংস করে দিয়েছে, এখন তার হাতেও ছবি নাই, প্রযোজকরা সরে গেছে, প্রযোজক ছাড়া চলচ্চিত্র ছিল, এটা সাকিব যদি আগে বুঝতো তাহলে তো প্রযোজক নাই, সেও নাই। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। ওকে।